যেই প্রশ্নটা আমরা বারবার পাই যে কেন আমরা ডেটা অ্যানালাইসিস করব এবং সেই ডেটা অ্যানালাইসিস করার জন্য আমাদের হাতের কাছে এমন কি টুল আছে যেটা দিয়ে এই মুহুর্তে আমরা একটা ডেটা অ্যানালাইসিস করতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা ডেটা অ্যানালাইসিস করতে চাই একটা সিদ্ধান্ত পাওয়ার জন্য আমাদের বিজনেসের জন্য হোক আমাদের যে কোনো কাজের জন্য হোক একটা ভালো সিদ্ধান্ত পাওয়ার জন্য যে ডেটা অ্যানালাইসিস করতে চাচ্ছি তার জন্য যে ধরনের টুলগুলো আছে আমাদের কাছে সেই টুলগুলোর মধ্যে গুগল শেট বা মাইক্রোসফট এক্সেল বা যে কোনো স্প্রেডশিট অসাধারণ কাজ করে আজকে আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মাইক্রোসফট এক্সেল এখানে অলরেডি আইরিস সেটটাকে আমরা লোড করে নিয়েছি অ্যাজ এ টেবল এবং সেখানে আমরা দেখাচ্ছি যে এই যে আমাদের যে পেটাল লেন্থ বা পেটাল উইথ বা সিপল লেন্থ বা সিপল উইথ এটার ভেতর থেকে আমরা কিভাবে ডেটা অ্যানালাইসিস করতে পারি সেই জন্য আমরা যদি মাইকসফ্ট এক্সেল যেমন আমার কাছে মাইক্সফ এক্সেল টু বেশ পুরনো এখানেও যদি আমরা যাই আমরা ফাইলে গেলেই কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো যে অপশন্স এবং অপশন্সের মধ্যে আমরা অ্যাড ইন এবং অ্যাড ইন মধ্যে কিন্তু আমরা এখানে দেখছি যে অ্যাক্টিভেট এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাক্টিভেট করা আছে তার মধ্যে কি আমরা যদি এখানে ম্যানেজ এক্সেল অ্যাডসিন গোতে যাই গোতে গিয়ে কিন্তু আমরা এই অ্যানালাইসিস টুল প্যাক এটা অলরেডি চেক দেওয়া আছে আমরা যদি এটাকে আনচেক করি বা চেক করি তাহলে এটা আবার নতুন করে ইনস্টল করা যাবে এখন আমরা বলতে পারি যে বাকিগুলো কি এখানে আসলে অন্যান্য সবগুলোই আমরা নিয়ে কাজ করব সামনে তবে এই সলভার অ্যাডিনটা কিন্তু আমার কাছে বেশ মজা লাগে কারণ এটা দিয়ে রিগ্রেশন প্রবলেম আমরা সলভ করতে পারি তা আমরা অ্যানালাইসিস যে টুল প্যাক যেটা আছে ডেটা অ্যানালাইসিস টুল প্যাক সেটা আমরা ইনস্টল করে নিয়েছি এবং আমরা এখানে ডেটা অ্যানালাইসিসের জন্য আমরা অ্যানালাইসিস টুল প্যাক ইনস্টল করলে কিন্তু আমরা সরাসরি আমরা একটা ডেটা রিবন পাবো তার মধ্যে কি আমরা এই ডেটা রিবনটা পাওয়ার কারণ হচ্ছে কি আমরা এখানে ডেটা অ্যানালাইসিস টুলটা একটা ইনস্টল করা হয়েছে এবং সেখানে আমরা এখানে দেখাতে পারি যে কিভাবে আমরা ডেটা অ্যানালাইসিস করব আমরা এই ডেটা থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে ডেটা অ্যানালাইসিস এই অংশটুকু এবং এই ডেটা অ্যানালাইসিস অংশটুকু আমরা যখন সিলেক্ট করব তখন কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম যেমন অ্যানোভা কো রিলেশন ওয়ান অফ মাই ফেভারিট কোভ্যারিয়েন্স ডিসক্রিপ্টিভ স্ট্যাটিস্টিক্স এক্সপোনেন্সিয়াল স্মুদিং মানে আমরা যে ধরনের কাজগুলো স্ট্যাটিস্টিক্যাল মোডে করি সেগুলো কিন্তু এখানে আছে এবং সেখানে আমাদের যে হাইপোসিস অ্যানালাইসিস ফোরিয়া অ্যানালাইসিস হিস্টোগ্রাম বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা কাজ করতে পারি রিগ্রেশন বা স্যাম্পলিং বা যে ধরনের কাজগুলো আমরা এখানে দেখছি সেগুলো কিন্তু এই মাইক্রোসফট এক্সেলে অনেক আগে থেকে কিন্তু আছে এই অ্যানালাইসিস টুল প্যাক দিয়ে কিন্তু আমরা অন্যান্য অনেক কিছু করা সম্ভব তবে আমরা আজকে যদি ধরা যাক আমরা এই মুহুর্তে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং কো রিলেশন এগুলো কিন্তু আমরা করতে পারি আমরা যদি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক কথা বলি তাহলে কিন্তু আমরা এখানে ওকে দিলাম এখন আমরা বলতে পারি যে আমরা একটা পুরো ডেটার মধ্যে আমরা ডেসক্রিপ্ট স্ট্যাটিস্টিক্স নিতে পারি তবে আমার কাছে মনে হচ্ছে যে না আমরা শুরুতে বেবি স্টেপ মানে আমরা খুব অল্প করে শুরু করি আমরা বলতে পারি যে হোয়াট ইজ দ্য ইনপুট রেঞ্জ মানে আমরা আসলে কোন ডেটা নিয়ে আমাদের ডেসক্রিপ্টিভ স্ট্যাটিস্টিক্স আমাদেরকে একটা অপশান দেবে বা আমাদেরকে একটা আউটপুট দেবে লেস ফিগার আউট যে আমাদের ইনপুট রেঞ্জটা কী হতে পারে ইনপুট রেঞ্জে আমরা বলছি যে আমরা শুধুমাত্র পেটেল উইথ শুধুমাত্র পেটেল উইটটা আমরা সিলেক্ট করলাম এবং পেটেল উইটটা সিলেক্ট করার পর আমরা চলে গেলাম আমাদের ডেসক্রিপশন স্ট্যাটিস্টিক্সে এবং সেখানে আমরা লেবেল মানে আমাদের যে প্রথম যে অংশটা আছে প্রথম যে ঘরটা আছে সেটা হচ্ছে কি আমাদের ফার্স্ট রো প্রথম রোতে আমাদের লেবেল আছে সুতরাং আমরা এটাকে সিলেক্ট করে নিলাম আউটপুট রেঞ্জ মানে আমরা আসলে এখানে কিভাবে এই জিনিসটা কাজ করব কোথায় করব এবং আসলে আমরা কি চাইবো আমরা সামারি স্ট্যাটিস্টিক্সটা আমরা সিলেক্ট করলাম যে আমরা সামারি স্ট্যাটিস্টিক্স চাই এবং এর পাশাপাশি আমাদের আউটপুট রেঞ্জ এটা আসলে কোথায় থাকবে লেটস সি আমরা আউটপুট রেঞ্জটা আমরা কোথায় নিব। সেখানে আমরা আউটপুট রেঞ্জ দিয়ে আমরা চলে গেলাম এবং সেখানে আমরা বললাম যে আমি এখানে আমি এইখানে আমাদের জিনিসটা চাই তার মানে আমি এখান থেকে কিন্তু আউটপুট রেঞ্জ কিন্তু সিলেক্ট করলাম এইখানে এইচ থ্রি সো আমরা কিন্তু আউটপুট রেঞ্জটা কিন্তু সিলেক্ট হয়ে গেলো এখানে সো আমরা এখানে এই জায়গাটাতে আমরা এইচ থ্রি আউটপুট রেঞ্জটা নিয়ে নিলাম তারপর আমরা চলে গেলাম আমাদের ডিসক্রিপটিভ স্ট্যাটাস্টিক্সে এবং সেখানে কিন্তু আমরা সব কিছুই কিন্তু সিলেক্ট করা আছে আমরা পুরো জিনিসটা আবার দেখি এবং সেখানে আমরা দেখছি যে আমাদের ডেটা অ্যানালিসিস থেকে চলে গেলাম এবং সেই ডেটা অ্যানালিসিস থেকে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে চলে গেলাম এবং সেখান থেকে আমাদের যে সিলেকশনটা আছে যে আমাদের ইনপুট রেঞ্জ এখানে আমরা যেটা করেছিলাম যে পিটল উইথ টোটাল পিটল উইথ এবং আমরা আমাদের ফার্স্ট যে লেভেলটা ছিল ফার্স্ট রোতে আমাদের লেভেল এখানে আছে সেটা আমাদের এখানে দেখাচ্ছি এর পাশাপাশি আমাদের আউটপুট রেঞ্জ কোথায় হবে এইচ থ্রিতে আমাদের এ আউটপুট দেখাবে এবং আমরা এখানে একটা সামাজ স্ট্যাটিস্টিক্স যাচ্ছি আমরা এটাকে ওকে করলাম এবং ওকে করার পরই কিন্তু আমাদের এখানে পুরোপুরি আমাদের এই যে পিটল উইটের যে সামনে ডেসক্রিপ্ট স্ট্যাটিস্টিক্স যে এটার মিন কি হবে স্ট্যান্ডার্ড এরর মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে আমাদের যে ডেসক্রিপ্ট স্ট্যাটিস্টিক্সে আমরা যা জিনিস দেখতে চাইছি সব কিছুই কিন্তু আমরা এখানে পাচ্ছি তো এটাই আসলে আমাদের ব্যাপার যে আমরা আমাদের এই সামান্য এক্সিস বা আমরা যেটা বলছি যে আমরা সামান্য এক্সেল থেকে কিন্তু আমরা একটা বিশাল কাজ করতে পারি এবং সেই ডেটা অ্যানালিসিস থেকে কিন্তু আমরা অনেক অন্যান্য ধরনের আমরা জিনিস কাজ করতে পারি একইভাবে আমরা যদি এখানে ডেটা অ্যানালিসিসে আমরা চলে যাই এবং সেখানে যদি আমরা কো রিলেশন দেখতে চাই অ্যান্ড কো রিলেশানে যদি আমরা এখানে দেখার জন্য আমরা সিলেক্ট করি করার পর আমরা বলছি ইনপুট রেঞ্জ এখন ইনপুট কো রিলেশান হচ্ছে কি আমাদের দুটো জিনিস নিয়ে আমরা একটার সাথে আর আপেক্ষিক এখন যদি আমরা ইনপুট রেঞ্জ হিসাবে যদি আমরা সিলেক্ট করি আমরা বলবো যে এখানে পিটাল লেন্থ পিটাল লেন্থ এবং পিটাল লেন্থ এবং তার পাশে আমরা পিটল উইথ এই দুটো আমরা আমরা চাচ্ছি যে এখানে আনতে আমরা এই দুটো আমরা জায়গা সিলেক্ট করলাম এবং আমরা চলে গেলাম এখানে এবং আমাদের এখানে পুরোপুরি লেভেল আমরা বলছি যে এখানে হচ্ছে ফার্স্ট রো হচ্ছে যে লেভেল এবং আমরা বলছি যে আউটপুট রেঞ্জটা কোথায় হবে আমরা আউটপুট রেঞ্জটা এখানে দেখিয়ে দিই এবং সেখানে আউটপুট রেঞ্জটা আসলে কোথায় হবে আমরা বলছি আউটপুট রেঞ্জটা হচ্ছে কি কে থ্রি রাইট সো এটাতে আমরা আউটপুট রেঞ্জটা আমাদের আউটপুট রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম এবং এখানে আমরা বলছি কে থ্রি সো আমাদের এখানে যে জিনিসটা আমরা বলছি যে আউটপুট রেঞ্জটা কোথায় হবে সেখানে আউটপুট রেঞ্জ থেকে আমরা চলে গেলাম এবং এখান থেকে আমরা বললাম যে ইট উইল বি কে থ্রি সো আমরা আবার ফিরে গেলাম এবং ফিরে যেয়ে আমরা বলছি যে সব কিছু ঠিক আছে ইনপুট রেঞ্জ লেবেল ইনফ্রাস্ট্রো আউটপুট রেঞ্জ এবং সব কিছু মিলে আমরা ওকে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে একটা আমাদের কো রিলেশনটা পাচ্ছি এবং আসলে এইভাবেই কিন্তু আমাদের এই পুরো জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি এবং সেই জিনিসগুলো নিয়ে আমরা আরও সামনে আপনাদের সাথে বসবো যে কিভাবে আমাদের এই ডেটা অ্যানালাইসিস মানে অ্যানালাইসিস করা যায় আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে